কৃষকদের জমির মূল্য প্রদান না করে জবরদস্তি গ্যাসের পাইপলাইনের কাজ করে চলছে ইন্দ্রধনুষ গ্যাস গ্রিড লিমিটেড নামের এক কোম্পানি। ঘটনা উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর মহকুমার অন্তর্গত জলাবাসা এবং পূর্ব জলাবাসা এলাকায়। উল্লেখ্য, কৃষকদের জমির গভীরে গ্যাস পাইপলাইনের কাজ শুরু করেছে ইন্দ্রধনুষ গ্যাস গ্রিড লিমিটেড। পেট্রোলিয়াম এবং খনিজ সম্পদ পরিবহন আইন 1962-6-1 ধারা অনুযায়ী পানিসাগর মহকুমার অন্তর্গত রোয়া এবং জলাবাসা তপশিলের আওতাধীন কৃষকদের ভূমি ব্যবহার অধিকার অধিগ্রহণ মূলে গ্যাস পাইপলাইনের কাজ শুরু হয়েছে ইতিমধ্যেই। কিন্তু কৃষকদের পাওনা অর্থ তাদেরকে প্রদান না করেই একনাগারে কাজ চালিয়ে যাচ্ছে ইন্দ্রধনুষ নামের ওই কোম্পানি। এতে শুক্রবার কৃষকরা মিলিত হয়ে ক্ষোভ প্রকাশ করেন এবং কাজ বন্ধ রাখার আবেদন জানান। তাদের বক্তব্য, বিগত কিছুদিন পূর্বেই পানিসাগর মহকুমা শাসকের কাছে লিখিত আবেদন জানানোর পরও তাদের পাওনা অর্থ প্রদান না করে ইন্দ্রধনুষ গ্যাস গ্রিড লিমিটেড পাইপলাইন বসানোর কাজ চালিয়ে যাচ্ছে। উপায়ন্ত না দেখে এদিন সকাল আনুমানিক 8 ঘটিকায় পূর্ব জলাবাসা গ্রাম পঞ্চায়েতের আওতাধীন কৃষকগণ যৌথভাবে গ্যাস পাইপলাইনে কর্মরত শ্রমিকদের কাজ করতে বাধা প্রদান করেন এবং কৃষকরা দাবি জানান যে তাদের পাওনা অর্থ প্রদান না করা পর্যন্ত গ্যাস পাইপলাইনের কাজ বন্ধ রাখার জন্য। এখন দেখার বিষয়, ইন্দ্রধনুষ গ্যাস গ্রিড লিমিটেড কৃষকদের দাবিকে কতটুকু মূল্যায়ন করে এবং প্রশাসন এই সমস্যার সমাধানে কি ভূমিকা গ্রহণ করে, আপাতত সেই অপেক্ষায় তাকিয়ে আছেন স্থানীয় কৃষকরা। আমরা দাবি কইলকে ওএনজিসির খাত চলতেছে, এই খাজের লাগে আমরা তো জায়গা নিতে ঠিক আছে, কিন্তু আমরা দেখা কোন পর্যন্ত দিছে না। হ্যাঁ, এরপরে আগে কইছে এক কথা, ওখান কয় এক কথা, এইভাবে চলতেছে আজ 1 সপ্তাহ ধরে। খাজ বন্ধ করার কথা কইলে 1 সপ্তাহ ধরে খাজ বন্ধ করার লাগে। আগে আমরা একাউন্টে দেখা দেব, এরপরে খাজ করো, তাও মানছে না। রাইত তারা খাজ করে লুকাইয়া, এরপরে আজকাল 1 সপ্তাহ আগে 3 দিন থেকে আমরা অবজেকশন দিতাছি, এটা কোনো কিছু না মানিয়া খাজ করে। ওটা ওই লোক আমরা যেমন দেখা যতক্ষণ পাইছি না ততক্ষণ আমরা খাজ করতে পারতো না, বন্ধ থাকবে। টাকা দিছে না দেখুন, প্রথম আজকে তো মাসের মাস আগে থেকে তারা গিয়া কইছে যে আপনার কাজের জন্য আপনারা যে জানলামে জায়গা আছে একজনের সই দিয়া দেন, আর বাকি ভাই বোন যারা আছে এরা কোনো মানে ওখানে কিছু লাগতো না। কয়েকদিন পরে আমরা তো সই দিয়া দিছি, তারা কাজের জন্য অনুমতি দিছে কাজের জন্য, ঠিক আছে কাজ করেন। এরপরে আর কয়েকদিন পরে গিয়া কয় যে আপনারা সার্ভাইভাল সার্টিফিকেট বার করেন, আপনারা সবাই সই লাগবো, অ্যাকাউন্ট লাগবো, উপস্থিত লাগবো, এই সেই মানে সকালে একজনে এক পার্টি গিয়া এক কথা কয়, বিকালে আরেক নমুনার গিয়ে তারা কথা কয়। এই নমুনা তারা আজকে 15-20 দিন থেকে আমরা খালি দৌড়াইতেও আছে। তারপরে যখন এখানে কাজের সাইটে আইসে তখন আমরা ওইরকম কিছু সংখ্যক মানুষে গিয়া তারা আমরা বোঝাফেরা করছি, কইছে দাদা এক কাজ করুন, আমরা পাইপলাইনটা আমরা শুধু জয়েন করবো আর জয়েন করার অনুমতিটা আমরা দেই না। আমরা তখন কইছি ঠিক আছে আপনারা জয়েন করেন। তারপরে তার সাথে কথা হয়েছে যে জয়েন করার পরে আপনারা কেটা করবো, আমরা এইরকম গুমো গুতা দিই মানে কইছে না না, আমরা যখন দজার দিয়ে মাটি কাটবো কাটার আগে আপনারা সবর অ্যাকাউন্টে আমরা টাকা ঢুকাই মুই যেভাবেই পারি, অ্যাকাউন্টে টাকা ঢুকানির পরে দজারে ড্রেনটা করবো, 6 ফুট ড্রেন করার পরে আমরা মানে টাকা ঢুকানির পরে এই তারা খাস ধরবো, এই ধরনের কথা কইছে। ওখানে দেখা যায় আমরা তো সংক্রান্তিও গেছে, এই হিসাবে অনেক পুরুষ মানুষ তোমার আত্মীয় স্বজন বাড়িও গেছে, এদিকে এদিকে গেছে, তারা রাত্রেও তারা 11:30-9 এরকম তারা কাজ করিয়া যায় গিয়ে আমরা জানি না। ওখানে আমরা আজকে 1 সপ্তাহ থেকে তারা অবজেকশন দিচ্ছি, মিজোরামের একটা লাইন আছে, আমরা এখানে একটা লাইন আছে, তখন এইরকম তারা কথাও শুনে না। দেখা যায় যে আমরা এখন সব জড়িত হইয়া আমরা কাজটারে স্থগিত থাকার লাগে আমরা ইয়ে করছি, এরপরেও তারা কথা শুনে না, আজকে তারা আবার কাজ কাজ করাইছে। তো আমরা যতটুকু জানি এটা SDM অথবা DM এর আন্ডারে কাজ চলতেছে, আপনারা কি লিখিত কোনো পিটিশন দিবেন? না, এটা তো তারা আমরা কিছু কইছে না, আমরা তো তারা কথা দিছি, দেওয়া হইছে, রিসিভ করা আছে। ও, SDM এর কাছে কিটা হইছে? অবজেকশন দেওয়া হইছে, দেওয়া হইছে। পানিসাগর প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা।